हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो চলে এসেছি আজকে আবার নতুন একটা ভ্লগস নিয়ে। তো আজকে কোথাও খেতে যাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না, কোনো ফাংশনে যাচ্ছি না। তাহলে কি অ্যাকচুয়ালি আমি সকালে যখন খাচ্ছিলাম মানে ব্রেকফাস্ট করছিলাম তখন দেখলাম যে বাংলাদেশের ইউটিউবার এমডি ফিস, বাংলাদেশের ইউটিউবার বলতে গেলে চলে না, মানে ইন্ডিয়াতে থেকে বাংলাদেশে থেকে দুই দেশে বললেই হয়, তো ওনার এখন 1,60,000 মতো সাবস্ক্রাইবার। তো ওনার মধ্যে একজন বড় ইউটিউবার, তো উনি ভিডিও ছেড়েছে সিনেমার সাথে দেখা করতে গেছিলো রানাঘাটে। তো সেম ফাংশনে আমিও গিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছি, ছবিও তুলেছি, ঠিক আছে। তো ওনার সাথে মানে যা ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো সেটা মেন কথা না, কথাটা হলো এবার উনি সে ব্লগসে সারে তোমার ওই সকালবেলা 11টার দিকে, তাই ব্লগস দেখে খুব ভালো লাগে আমার, আমি কমেন্ট করি। আর উনি কারো কমেন্ট রিপ্লাই দেয় না, বাট দেখে আমি কমেন্ট করি। তো কমেন্ট করবি কি আবার মানে খাচ্ছিলাম তখন খাওয়া কমপ্লিট করি, করে পড়তে বসি, পড়ে ওঠে যখন দুপুরবেলা আমি চেক করি আমার চ্যানেলটা নোটিফিকেশানে গিয়ে দেখি কি উনি আমার কমেন্টে তো স্ক্রিপ্টে দিয়েছে। আর আমি সেটা দেখে অবাক, ওনার মতো একটা এত বড় একটা ইউটিউবার, মানে আমার মতো একজন কি বলবো নিউ ইউটিউবারকে এরকম সাপোর্ট করলো বা এরকম কমেন্ট করে, একটা মানে বড় ইউটিউবার কিন্তু সচরাচর কোনো কমেন্ট করে না, দু একজনের করে, তার মধ্যে উনি দেখলাম তিনজন না চারজনকে করেছে, তার মধ্যে আমি একজন। তো খুব লাকি ফিল করছি, খুব ভালো লাগছে আর কি, অনেকটা কথা বলে আমার সাথে সব তোমাদের দেখাচ্ছি এখন, তোমরা দেখো। আর তাছাড়া উনি যে ভিডিওটা করেছিল তার মধ্যে আমিও ছিলাম, ঠিক আছে। আমি তো সিনেমাভের অনেক বড় ফ্যান, আর মামার সাথে কথা বললার জন্য আসলাম আজকে, দেখি হয় নাকি যদি সেরকম সুযোগ হয় মামার সাথে সেলফি তুলতে। রানাঘাটবাসীকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমি এবার তোমাদের দেখাবো, আমি যে কমেন্টটা করেছিলাম দাদা তার রিপ্লাই দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ আমি কমেন্ট করেছিলাম দাদা ভালো আছো তো, রানাঘাট গেলাম, গিয়ে তোমার সাথে দেখা করলাম, বলেছিলাম আমার বাড়ি চুয়াডাঙ্গাতে। অ্যাকচুয়ালি আমার বাড়ি না, আমার বাড়ি চুয়াডাঙ্গা ছিল না, আমি শুনেছিলাম আমার দাদুদের বাড়ি বাংলাদেশে চুয়াডাঙ্গাতে ছিল, দাদুর আমার দাদু না ঠাকুমা ঠিক মনে নেই আমার। তো দাদা ঠিক তার কিছু সময় পরে রিপ্লাই দিয়েছে ভালো আছো তো প্রিয়, মানে আমার এটা দেখেই কি বলবো এত আনন্দ হচ্ছিলো। তারপরে আমি এবার রিপ্লাই দিলাম থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ দাদা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো মনের মানুষ এমডি ফিস, মানে জাস্ট সিনেমাভের জন্য আসছে এখানে আর এত ভিড়। নজরুল মঞ্চ আর আমার সাথে এমডি ফিসের কথা হয়েছিল রানাঘাটে গিয়ে আলাদাভাবে, তো তখন তিনি বলেছিলেন যদি আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেও নিয়েছিলাম, মানে তার কাছে যেগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম প্রত্যেকটা আমি অ্যান্সার পেয়েছি, ঠিক আছে। অনেক ইউটিউবার থাকে যারা প্রচুর সাবস্ক্রাইবার, ঠিক আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার বা প্রচুর সাবস্ক্রাইবার, তারা যে ইউটিউবের নিউ ক্রিয়েটাররা ঢুকে না আমাদের মধ্যে, তারা কিছু জিজ্ঞাসা করলে না বলতে চায় না, বাট এমনি কিন্তু যথেষ্ট ফ্রি মাইন্ডেড লোক, যথেষ্ট। আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম রানাঘাটে গিয়ে, তুমি সব আর কিছু যেমন বলার নেই, তবে তোমাদের একটা খবর দিয়ে রাখি, আমি 20-20 জন দীঘা যাচ্ছি, তো সেখানে আমার 3 দিনের ট্যুর আছে, ঠিক আছে। অনেক ইউটিউবাররা দীঘা যায় বাট পুরোটা কভার করতে পারে না, তো আমি দীঘা গিয়ে কোন হোটেলে কেমন রুম ভাড়া বা কেমন কী সেখানে খাবার বা কেমন খাবারের দাম সব কিছু পুরোটা কভার করবো 3 দিন মিলে, ঠিক আছে। কোথায় কী আছে, কোন দ্বীপ, বিভিন্ন জায়গা মানে যা আছে পুরোটা আমি 3 দিন ধরে খালি ভিডিও করতে যাচ্ছি দীঘাতে, ঠিক আছে। তো তোমরা যদি পুরোটা দীঘার পুরো জায়গাটা দেখতে চাও বা কোথাকার কী দাম বা সব পুরো দৃশ্যটা তোমরা দেখতে চাও, ঠিক আছে, সব আমার এই ভিডিওতেই পাবা। আসতে চলেছে 20 জন আমি যাচ্ছি, 12-23 জন, 24 জন আমি ভিডিও ছাড়ব। তো পুরো ভিডিওটা দেখতে হলে দীঘার পুরো ভিডিওটা পার্ট 1 পার্ট 2 দুটোই বের করতে পারি বা একটা পার্টে সব কিছু করতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, মানে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, ঠিক আছে। আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও বলতে আর মাত্র 1 সপ্তাহ পরেই, এর মধ্যে আবার ভিডিও ছাড়তেও পারি বলা যায় না, আর সামনে একটা গিভ হয়ে আসতে পারে তোমাদের জন্য, তো সব কিছু আছে জাস্ট খালি অপেক্ষার ব্যাপার। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, সো বাই।